আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অনেকেই প্রতিদিন সাহায্য চায়, ভিক্ষা চায়, তো সবাইকে তো আর ভিক্ষা দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমার করণীয় কি, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, প্রতিদিন যারা আর্থিক সাহায্য চান তাদের প্রত্যেকেই কোনো না কোনো বিপদগ্রস্ত, যার কারণে হয়তো সাহায্য চান, আবার কারো কারো এটা পেশা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমাদের প্রত্যেকের উচিত সম্পদের উচ্ছিষ্ট যেটা, আমার সম্পদের অতিরিক্ত যেটা, এটা অবশ্যই গরিব দুঃখীদেরকে দিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের করণীয় এবং এটা আমাদের উচিত। যদি আপনি দিতে না পারেন, যাকে পারেন একজনকে দিলেন, দুইজনকে পারলে দুইজনকে দিলেন, তিনজনকে পারলে তিনজনকে দিলেন, না পারলে একজনকেও দিলেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে দানে ধন আনে অবশ্যই দান করার চেষ্টা করবেন। যদি কোনোভাবেই আপনি দান করতে না পারেন, এমন অবস্থায় আপনার জন্য করণীয় হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমি যেন দান করতে পারি। সাথে সাথে যারা এসেছে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন এবং অকুল্লা কওলাম মারুফা, এবং সৎ কথা বলবেন, হয়তোবা ক্ষমা চাইবেন তাদের কাছে। অনেক সিস্টেমই হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাইকে দান না করলে আপনি গুনাহগার হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।